পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানে গেলে মনে হবে মাধ্যাকর্ষণ ঠিকভাবে কাজ করছে না, আর এ কারণে এসব এলাকা ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন কাহিনী। পৃথিবীর বুকে এই অদ্ভুত জায়গাগুলো নিয়েই আজকের আয়োজন। পৃথিবীর পাঁচটি স্থানে অভিকর্ষ বল কাজ করে না। প্রথমটি হচ্ছে সান্তাক্রুজের রহস্যময় স্থান। স্থানটি 1931 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন জর্জ প্লেজার নামক এক ব্যক্তি। তিনি এই স্থানটির কাছে দিয়ে যাওয়ার সময় অনুভব করলেন হঠাৎই তার মাথা ঘুরছে, তার কম্পাসের কাঁটাটাও অস্বাভাবিক আচরণ করছে। এরপর থেকেই ওই জায়গার প্রতি তার এতটাই আকর্ষণ জন্মে যে তিনি ওখানে গবেষণা করার জন্য পুরো জায়গাটিকেই কিনে ফেলেন। সেখানে একটি বাড়িও বানিয়ে ফেলেন তিনি। তারপর নতুন নতুন অতিথিদের ডেকে সেখানকার আশ্চর্য ঘটনাগুলো দেখাতেন এবং গবেষণা চালিয়ে যেতেন। তিনি লক্ষ্য করেন ওই বাড়ির যে কোনো সমতল জায়গায় যে কেউ অনায়াসে দাঁড়াতে পারে। কোনো বল ছুড়লে বা পানি ফেললে তা মাটিতে পড়ে না, উপরের দিকে চলে যায়। বর্তমানে বাড়িটি ক্যালিফোর্নিয়ার সবচেয়ে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। কানাডার চৌম্বকীয় পাহাড়, এখানেও অভিকর্ষ ঠিকমতো কাজ করে না। এই পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়িগুলোর ইঞ্জিন বন্ধ থাকলেও তা উপরের দিকে উঠতে থাকে। ঘটনাটি মানুষ প্রথম 1930 সালে উপলব্ধি করে। একই রকম একটি স্থান রয়েছে ভারতের লাদাখে, ভারতের লাদাখের চুম্বক পাহাড়। এই পাহাড়ের চূড়ার দিকে সড়ক বরাবর গাড়ি চালিয়ে যেতে যেতে কেউ যদি ইঞ্জিন বন্ধ করে দেন এবং নিউট্রাল পজিশনে রাখেন, তবে দেখতে পাবেন সেই গাড়ি নিজে নিজেই চলতে শুরু করেছে। 20 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সেই গাড়ি উপরের দিকে যেতে থাকবে। এ কারণে গ্র্যাভিটি হিলস আজ একটি জনপ্রিয় পর্যটন ক্ষেত্র। গ্র্যাভিটি হিলসের আসল রহস্য কি? বাস্তবে গ্র্যাভিটি হিলে যা ঘটে তা হচ্ছে অপটিক্যাল ইলিউশন, অর্থাৎ দৃষ্টিভ্রম। গ্র্যাভিটি হিলে যেটিকে নিচু বলে মনে হয় সেটি বাস্তবে আসলে উঁচু, আর যেটিকে উঁচু বলে মনে হয় সেটিই নিচু। ফলে যে কোনো বস্তু উঁচু থেকে নিচুতে ঢাল বেয়ে নেমে যায় প্রকৃতির স্বাভাবিক নিয়মেই। কিন্তু মানুষের দৃষ্টিভ্রমের কারণে উঁচুকে নিচু আর নিচুকে উঁচু মনে হওয়াতেই তৈরি হয় বিভ্রান্তি। কিন্তু চোখের বিভ্রান্তির কারণে আর কুসংস্কারের প্রভাবে এসব এলাকা নিয়ে নানা রকম গল্পগুজব গড়ে ওঠে। সংখ্যার দিক থেকে এসব পাহাড় সবচেয়ে বেশি রয়েছে আমেরিকাতে। সৌদি আরবের ওয়াদি আল সিন, গুজরাটেও রয়েছে এমন রাস্তা, ইউরোপের জার্মানি, ফ্রান্স, ইতালি, এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন প্রভৃতি অঞ্চলে দেখা মেলে গ্র্যাভিটি হিলের। চিলির ইনভার্টেড ওয়াটারফল, চিলির এই ঝর্ণার পানি নিচের দিকে না পড়ে উপরের দিকে বইতে থাকে। আসলে এখানকার অতি দ্রুত বয়ে যাওয়া বাতাস পানিকে নিচের দিকে পড়তে না দিয়ে উপরের দিকে পাঠিয়ে দেয়। এই জায়গায় সবসময় জোরে হাওয়া বইতে থাকে। এরকম জায়গা পৃথিবীতে এটাই প্রথম নয়, বরং এ ধরনের স্থান আগেও ভারত এবং অস্ট্রেলিয়াতেও দেখা গিয়েছে। ভারতের মহারাষ্ট্রের পুনেতে এমন জলপ্রপাত দেখা যায়, মাউন্ট অ্যারাগেটস। পৃথিবীর আরেকটি বিস্ময়কর স্থান হল আফ্রিকার মাউন্ট অ্যারাগেটস। এই স্থানটি পশ্চিম আফ্রিকাতে অবস্থিত। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে এটা দেখতে যে কিভাবে তাদের থেমে থাকা গাড়িগুলো উপরের দিকে উঠে যায়। এখানেও পানি নিচের দিকে বয়ে চলার বদলে উপরের দিকে বয়ে যায়। সবচেয়ে আশ্চর্যজনক হল এখানে পাহাড় বেয়ে ওঠার সময় একটুও কষ্ট হয় না যতটা কষ্ট হয় নিচের দিকে নামতে। হোভার ড্যাম, এই জায়গাটি আমেরিকার পূর্ব প্রান্তে অবস্থিত সবচেয়ে আকর্ষণীয় স্থান। এর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এবং আয়তন অসাধারণ, কিন্তু অভিকর্ষ টান এখানে নেই। এখানে পানির বোতল থেকে পানি নিচে ফেলার চেষ্টা করলে দেখা যায় যে তা নিচের দিকে না গিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। বিজ্ঞানীদের মতে এই ড্যামটি অনেক উঁচুতে হওয়ায় এখানে একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, যার ফলাফলস্বরূপ এখানে কোনো অভিকর্ষ কাজ করে না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।